বন্ধুরা, আমি কাশিম বাবু উচ্চ বিদ্যালয়ে তোমাদের স্যার কাজিম স্যার অনেকদিন ধরে তোমাদের থেকে আমরা অনেক বিচ্ছিন্ন হয়ে আছি। সরকারের সিদ্ধান্ত মতে আমাদেরকে অবশ্যই তোমাদের জেএসসি পরীক্ষার পরিবর্তে বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার মাধ্যমে তোমাদের মূল্যায়নের প্রক্রিয়া চলতেছে। সেই সূত্রে আমরা কিছু পরিকল্পনা করেছি। আমরা সিলেবাসের সবটুকু যদিও এই অল্প সময়ের মধ্যে আমরা তোমাদের তারা আদায় করতে না পারি, তারপরও আমরা চাই বিশেষ বিশেষ কতগুলো জেএসসি পরীক্ষার বোর্ডের প্রশ্নপত্র অনুশীলন করে আর আমরা সেগুলো থেকে তোমাদের প্রশ্ন করে তোমাদেরকে পরীক্ষা নিয়ে মূল্যায়ন করব, যাতে তোমরা পরবর্তী ক্লাসে নবম শ্রেণীতে সবাই উত্তীর্ণ হতে পারো। এখন অনেক সময় আমাদের অতিবাহিত হয়ে গেছে, হয়তো অনেকেই তোমরা এই লকডাউনের ভিতরে পড়ালেখা অনেকেই করেছো, অনেকে হয়তো বই থেকে তোমরা কিছুটা দূরে থেকেছ। সে যাই হোক, আজকে তোমাদেরকে একটা আমি গাইডলাইন দেব। এটা হলো ক্লাস এইট সাবজেক্ট ইংলিশ। তো এখন আমাদের ইংরেজি বিষয়ে চারটা পার্ট হয়, তোমরা জানো যে পার্ট ওয়ান হল সিন, পার্ট টু আনসিন, পার্ট থ্রি হল গ্রামার পার্ট, পার্ট ফোর হল রাইটিং পার্ট। সুতরাং আমি আজকে পার্ট ওয়ান সিন পার্ট দেব। সিন পার্টের একটা এই আগামী তোমাদের বার্ষিক পরীক্ষায় যখন হবে তখন এটি কিন্তু খুব বেশি সম্ভাবনা করে, সেই জন্য আমি এই সিন প্র্যাকটিসটা তোমাদের দিচ্ছি। তোমরা সেটা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। সেটা হলো তোমার লেসন ইউনিট ফাইভ, ইউনিট ফাইভের লেসন ওয়ান, যেটা জেএসসি পরীক্ষায় তোমাদের কুমিল্লা বোর্ডে 2018 সালে আসছিল। এটা একদম সহজ, সেটা তোমরা তোমাদের বই খুলে দেখতে পারো। ইউনিট ফাইভ লেসন টু সামিমা ব্যাপারে যে সিন, দুইটা সিন আছে, এর পরবর্তী সিন তো ইম্পর্টেন্ট, তোমরা একটু ভালো করে পারেনি সেগুলো চর্চা করবে। সামিমা স্টার্টেড টু টেল হার স্টোরি, লিসনিং টু হার, উই ওয়ার স্টোন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আওয়ার হার্ট ওয়ার ফিল উইথ অ্যাডমিরেশন টু হার। আমি বাংলা অর্থটুকু তোমাদের এই অল্প সময়ে বলছি না, এগুলো আমাদের কাশও পেয়েছিল। তোমরা এটার অর্থটা একদম সহজ, তোমরা তোমাদের বুঝিয়ে দেখে নেবে। ইট ওয়াজ 1995, শামিমা ওয়াজ 15 ইয়ার্স ওল্ড, শি গট প্রমোটেড টু ক্লাস এইট। শামিমা হ্যাড অল দ্য ড্রিমস অফ অ্যান অ্যাডোলেসেন্ট, শি ওয়ান্টেড টু ড্রিম অ্যাবাউট দ্য চেঞ্জ ইন হার লাইফ, শি ওয়ান্টেড টু সি হ্যাপিনেস ইন হার ফ্যামিলি টু, শি নো she could fulfill her dream by completing her education and getting a good job. 15 years old, Shamima's dreams were nipped in the bud. Her father wanted to marry her off against her will. Many of the girls under 18 is against the law in Bangladesh.
want to get married, but nobody paid any heed to her. They arranged her marriage with a man much older than her. All her tears and protests went in vain. Samima was married off to Kamal in Jordan. Therefore, if my sister Dutha Prashno, question 1 about 2. Question 1 holo multiple choice. Choose the correct answer. Chata Uttu Dawa Hove. Kanmuddi Shobhikya Tumadhi Nirvasan Kore Khatai Likta Hove. Jamon, Shamima was married off to a man much less than her. Ekhane much older than her. Ekhane older hobe ekdom shohoj. The word admiration in the second sentence means it is tumra sentence se dvitiyo sentence se je admiration word the word se uthe ortho holo respect. Respect to the respect to the thing. She has experienced her cruel days of life. Cruel full of treatment. Okay, cruel treatment. She has given a nishtur vastavata abhutata pelo. Shamima's story made everyone. Shamima Gorbuti Shamaki Kikolo, astonished. Chakta Mundi astonished for appreciated the Kumbatikma language. Her dreams were dashed after her marriage. Were together of কি হবে তার স্বপ্নগুলো ব্যর্থতায় পর্যবসিত হল তার বিয়ের পর ওয়ার ইন বেইন মেরিং অফ এ গার্ল আন্ডার 18 ইন বাংলাদেশ ইজ ইনভেস্টেড অ্যাসে টুয়ার্ড আনলফুল গেম 18 বছর বয়সী 18 এর কম বয়সী মেয়েদের বি বাংলাদেশি বেইন হু সাপোর্টেড শামিমা ইন দ্যাট সিচুয়েশন সেই পরিস্থিতিতেই স্বামীমাকে তারা মাকে সমর্থন করেছিল। এটার আনসারটা চারটার মধ্যে যেটা ছবি তোমরা দেখতে পাচ্ছ নো ওয়ান কেউ না সব। কোয়েশ্চেন নম্বর টু দেখো যেটা শর্ট কোয়েশ্চেন হিসেবে তিন প্যাকেজ থেকে আনসার খুঁজে বের করে হ্যান্স মিল দেখে তোমার আনসার দিতে হয়। হু ওয়াজ শামিমা ম্যারিড অফ টু হার টু শামিমাকে কার কাছে বিয়ে দেওয়া হয়েছিল হোয়ের ওয়াজ শি ম্যারিড অফ কখন তাকে বিয়ে দেওয়া হয়েছিল হোয়ে ডি অল হার টিয়ার্স অ্যান্ড প্রোটেস্ট গো ইন উইন তার সব কান্না এবং বাঁধা ব্যর্থতায় কেন পর্যবেসিত হলো ডিড শামিমা হ্যাভ এনি ড্রিম শামিমার কি কোনো স্বপ্ন ছিল ইফ ইয়েস যদি থাকে থাকতো হোয়াট ওয়াজ এই সেটি কী ছিল হ্যাঁ এই প্রশ্নগুলোর আনসার তোমরা সিং প্যাকেজ থেকে খুঁজে ফ্যান্স অনুযায়ী তোমরা তোমাদের লিখতে হবে। যেমন হু ওয়াজ শামিমা ম্যারেজ অফ টু শামিমাকে কার কাছে বিয়ে দেওয়া হয়েছিল শামিমা ওয়াজ ম্যারেজ অফ টু কামরুদ্দিন জোয়ারদার হু ওয়াজ মাচ ওল্ডার দেন হার এইভাবে আনসারগুলো সিং ম্যাসেজ থেকে খুঁজে তোমাদের আনসার দিতে হবে ফ্যান্স ইমেল দেখে। তো আমরা তোমাদের থেকে বিচ্ছ
সুন্দর তোমাদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম। আশা করি তোমরা তোমাদেরকে যে সিলেবাস আমরা বার্ষিক পরীক্ষার জন্য পৌঁছিয়ে দিয়েছি সেগুলো তোমরা ঘরে বসে চর্চা করবে, পড়বে, দেখবে যে একদম সহজভাবে তোমরা আনসার দিতে পারছ এবং তোমরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে। এগুলো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আসতে হবে।